কালকে আমরা এটা যাওয়া হয়নি, এই এটা ব্যানারটা ব্যানারটা দিতে যাওয়া, ওই যে ওই ইমেজ পাইনি, তাই ডিজাইন করা হয়নি, তাই ওটা দেওয়া হয়নি। তো বিকেলের ব্যাচ আবার দিয়েছিলাম, ওইটা দিয়ে দিই এখন। এই যে এটা দিয়ে দিলাম, এখন এই যে এগুলাতে পোস্ট করার জন্য আমাদেরকে কি লাগবে, আমাদের এখন কিছু পোস্ট লাগবে, পোস্ট গুলা যদি আমরা করি তাহলে এগুলাতে পোস্ট গুলা শো করবে। তো আমাদের পোস্ট যেহেতু লাগবে, তাহলে আপনাদেরকে প্রথমে কন্টেন্ট রাইটিং শিখতে হবে। আচ্ছা, আপনারা কি সবাই গ্রামারলির নাম শুনেছেন? গ্রামারলি জি, কাজ কি বলেন? গ্রামালিতে মানে যে কোনো একটা ই লিখবো, সেন্টেন্স লিখবো, তো সেন্টেন্স বড় সেন্টেন্স, ওইটা যদি বানান কোনো জায়গাতে ভুল আর বানান কি বা গ্রামার রিয়াল কোনো ভুল হয় তাহলে এটাকে শুধরে দিবে। আমুল ভাই যে পুরো একদম সংজ্ঞা দিয়ে দিল সুন্দর করে, জানে তাই দিল ভাই। সাব্বাস কুইজ করি ভাই, ওইটা কামরুলের বলা উচিত ছিল। কত এমবি? এত এমবি কেন? 35 MB ডাউনলোড হয়ে গেছে ডেস্কটপ, ডেস্কটপে তো মনে হয় এত এমবি ছিল না। বুঝতে পারছি না ভাই আপনার কথা, কাঁপছে কথা। এক করে ল্যাগ, আশেপাশে এনিমি আছে তাই ল্যাগ করে। গেম খেলতে পারি না গো, সময় করতে হয় না। কালকে রাতে যে একটার দিকে ঢুকলেন মনে হলো একবার। বলছি তোমার কভার ফটোটা সুন্দর। কভার ফটো কই? এটা পহেলা প্রোফাইল ফটো। আচ্ছা, তো কি এটাতে কি চাচ্ছে? এটা হয় এ আমার মনে থাকে এগুলা। চ্যাংড়ি কিনে কিনে এলো, পাচ্ছি দেবে না যাওয়াতে। পাসওয়ার্ড দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন নাকি সাইডে? দেখতে পাচ্ছি কি হয়ে দেখতে পাচ্ছি, কাজ তো খারাপ। তাহলে ওয়ার্ড দেখা যায় না এমনিতে, জাস্ট ডট হয়ে থাকে।
সবই দেখাইছে ভাই, সব দেখাইছে ভাই। ভবিষ্যতে যদি কেউ আপনার এই পাসওয়ার্ড দিয়ে লগইন করতে চায় তাহলে তো ঝামেলা হয়ে যাবে আপনার। তো বিপদ দেন আমরা করলাম না, কিন্তু এই ভিডিও ব্যাকআপ তো থাকা যাবে, অন্য কেউ করলো। হ্যাঁ ভিডিও রেকর্ডিং হলে এটা তো সমস্যা, এটাই করে দেন, প্রয়োজনে পাসওয়ার্ড চেঞ্জ করে দেন। আচ্ছা সমস্যা নাই, এটার পাসওয়ার্ড অন্য যেটা গুরুত্বপূর্ণ পাসওয়ার্ড থাকবে সেগুলো দেখবো, এটা ঢুকলে ঢুকবে তারা। না এটা ঠিক আছে, কিন্তু অন্যান্য যেগুলো গুরুত্বপূর্ণ সাইট আছে ওগুলো তো একটু চেঞ্জ করলে মানে আপনার ক্ষেত্রে ভালো হতো। যখন পাসওয়ার্ড যাবে তখন এবার থেকে রেকর্ডিংটা স্টপ ই করে দেব, স্টপ করে দেব। জি জি তাই করলে করতে পারবো, করে তারপর আবার ই করব, চালু করব। ওটা আপনার অপশন আছে জেনে ব্লার করা জেনে এই পাসওয়ার্ড দেওয়ার সময়, এটা তো ওরকম কোনো অপশন দেখছি না এখানে। তারপরে এখানে ক্রোম এক্সটেনশনও আছে গ্রামারলির, এই যে গ্রামারলি এক্সটেনশন, এক্সটেনশন তো সবাই অ্যাড করতে পারেন নাকি? জি পারি। জি ভাই পারে ভাই। তাহলে গ্রামারলি এর এক্সটেনশন আছে, তো এক্সটেনশনটা ডাউনলোড করলে যখন আপনারা ওপেন করবেন তখন আপনাদেরকে কি চাইবে, আপনাদের জিমেইল দিয়ে যেন লগইন করেন এটা চাইবে। আপনারা জিমেইল দিয়ে লগইন করবেন, একটা পাসওয়ার্ড দিবেন, দিয়ে ঢুকবেন। ঢোকার পর এরকম দেখাবে, আমার আপনাদের এগুলো থাকবে না, এগুলো তো আমি ই করেছি, তো এইজন্য এটা থাকবে। আপনারা একটা নিউ নেবেন, নিউ নিয়ে এখানে আপনারা আর্টিকেল লিখবেন, আর্টিকেল এখান থেকে লিখে সবকিছু করার পর তখন নিয়ে যাবেন ইউনিক। আর্টিকেল কিন্তু সবসময় ইউনিক হবে, আপনি অন্যের কাছ থেকে কি আইডিয়া নিতে পারেন কিন্তু কপি করা যাবে না পুরোটা। তো যেমন আমি এখানে একটা ইয়া দিই, উদাহরণ দিই, আমি যেমন এটা গিগ তৈরি করেছিলাম যখন, আপনারা এটা দেখতে পাচ্ছেন? জি ভাই। এটা আমি গিগ তৈরি করেছিলাম, তখন আমি এখানে লিখেছিলাম যে কি কি ভুল আছে। আমার এখানে ওভারঅল স্কোর হচ্ছে 91% সঠিক লিখেছি, বাকি কিন্তু 9% কিন্তু ভুল আছে। ভুলটা ধরেছে আমার কামরুল, মানে কামরুল বানানটা ভুল ধরেছে, আমাকে কুমার বানাই দিয়েছে ওরা। তো যেটা যেটা আপনার দরকার নাই সেটা ই করবেন, ডিসমিস, মানে ওটা ঠিক আছে। তারপর কি ডিফারেন্ট, এই বানানটা ভুল আছে, এখানে হবে আই হ্যাভ এ ডিফারেন্ট সেট অফ স্কিল, মানে এখানে গ্রামার সে ঠিক করে দিবে, এটা আমি ঠিক করে দিলাম। তারপরে ভুলটা কোথায়, এই যে এখানে, এই যে এখানে দেখাচ্ছে ইন অ্যাডিশন, তো এখানে কি বলছে, এটা ইউজ করতে বলছে, তো সেটা করে দেন। তারপর এখানে হাই of the high of a high যে হবে। এবার হচ্ছে আমাদের 98% হচ্ছে কি অ্যাকুরেসিটা হয়ে গেছে, বাকি 2% সে প্রিমিয়াম ভার্সন যদি আমরা নিই তাহলে দেখাবে যে বাকি 2% কোথায় ভুল আছে। আমাদের দরকার নাই অত অ্যাকুরেসির দরকার নাই আমাদের। তো এরকম ভাবে এখানে যদি আপনি লেখেন কিছু, যেমন প্রথমে হেডিং দেওয়ার, এই যে নতুন যেটা এখানে দেখেন, এখানে কিন্তু হেডিং দিতে পারবেন আপনি, একটা হেডিং দিবেন আপনি, এই যে আমি হেডিংটা দিলাম এখানে হেডিং, এই যে এখানে H1 H2 এভাবে আছে, হেডিং আছে। তারপরে কি এখানে হচ্ছে কি, হেডিং দেওয়ার পর এখানে হবে বডি, এই যে বডিগুলো লিখতে হবে। তো আপনি ধরেন এভাবে লিখলেন, অনেকগুলো লিখলেন আপনার কথা, আপনি কারো কাছ থেকে কোনো কোনো জায়গা থেকে কপি পেস্ট করেছেন,
আপনি কোন জায়গা থেকে কপি পেস্ট করেছেন দিয়ে আপনি ধরেন এখান থেকে নিয়ে আসছেন, তো ওই কপি পেস্ট করলো আপনারা কিছু চেঞ্জ করবেন সব জায়গার, প্রত্যেকটা লাইনে কম বেশি হলেও চেঞ্জ করবেন, নিজের কথার মতো দিবেন। দিয়ে ধরেন আপনার এই লাইনটা একটু বড় করা দরকার, এই যে আপনি এখানে ট্যাগ দিতে পারেন H1 ট্যাগ, H2 ট্যাগ, এগুলো ছোট বড় করা যায়। তো এখানে আপনি এই যে H2 ট্যাগ দিতে পারেন, পুরাটা হয়ে গেছে, এটা পুরাটা হবে না। বোল্ড করা যায়, ইটালিক করা যায়, মানে আন্ডারলাইন দেওয়া যায়, নাম্বার পয়েন্ট এগুলো দেওয়া যায়, যা যা দেওয়া যায় সেভাবে দিবেন আপনারা। দিয়ে একটা আর্টিকেল লিখবেন আপনাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে, আপনারা তো গিগ তৈরি করেননি কেউ, এটা বুঝতে পারছি, এই গ্রামারলিতে আপনারা ই তৈরি করেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে গিগ তৈরি করবেন। গ্রামারলি তাহলে এখন সবাই ডাউনলোড করেন, অ্যাড করেন, বা কম্পিউটার ভার্সনও আছে, কিন্তু জাস্ট কম্পিউটার ভার্সনও আছে, আপনি এখানে ই করেন সার্চ করবেন গ্রামারলি। এটা কি ওই এক্সটেনশন অ্যাড করে ই করা লেখা যাবে? হ্যাঁ, ওটা তো আমি এক্সটেনশন ইউজ করি তো করলাম। ও এই যে এখানে আছে, এই যে এখানে এখানে ক্লিক করলে উইন্ডোজের জন্য ডাউনলোড হবে সফটওয়্যার মতো। হ্যাঁ, তো আপনি এটা করতে পারেন, আর আপনি এক্সটেনশন, এই যে আমি যেমন এক্সটেনশন ই করেছি অ্যাড করেছি, আপনি এক্সটেনশন ইউজ করতে পারেন, ইউজ করে সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে এখন একটা সব জায়গার তথ্য নিয়ে কালেক্ট করবেন আপনারা, অন্যদের ওনারা কিভাবে করেছে এ নিয়ে সুন্দর করে গোছায় একটা সোশ্যাল মিডিয়া ইয়া করবেন, বডি লিখবেন, হেডিং দিবেন, কি কি করবেন, প্রত্যেকটা হেডিং এর আগে আপনার এটা দিয়ে দিবেন আই উইল ডু, এ কথাটা যেন প্রত্যেকটা থাকে, প্রত্যেকটা হেডিং এ যেন থাকে, সবার হেডিং এ আই উইল, এ কথাটা যেন থাকাই লাগে, মাস্ট বি। তারপরে তারপরে সোশ্যাল মিডিয়া সম্পর্কে লিখবেন,